চলিত পৰ্যটন বৰ্ষত কাজিৰঙা পৰ্যটন ক্ষেত্ৰই অতিক্ৰম কৰিলে অতি গুৰুত্বপূৰ্ণ চাৰিটা মাহ। প্ৰথম তিনিটা মাহৰ দৰেই চতুৰ্থ মাহতো কাজিৰঙা দৰ্শনৰ বাবে আহিল অভিলেখ সংখ্যক পৰ্যটক। বৰ্তমানলৈ কাজিৰঙা দৰ্শন কৰা পৰ্যটকৰ সংখ্যা 1,75,000। আনহাতে সংগৃহীত ৰাজহৰ পৰিমাণ 4 কোটিতকৈও অধিক। বিগত পৰ্যটন বৰ্ষসমূহত 10,000 বিদেশী পৰ্যটকৰ বিপৰীতে এইবাৰ কাজিৰঙালৈ আহিল মাত্ৰ 500 বা 600 বিদেশী পৰ্যটকহে। যোৱা 1 অক্টোবৰত পৰ্যটকৰ বাবে মুকলি কৰা হৈছিল উদ্যানখন। বিশ্বজুৰি ট্ৰাক সৃষ্টি কৰা কৰোণাৰ ভয় সংখ্যাৰ মাজত আৰম্ভ হোৱা 2021-22 পৰ্যটন বৰ্ষক লৈ প্ৰথম অৱস্থাত গভীৰ অনিশ্চয়তাৰ সৃষ্টি হৈছিল। কিন্তু সময় বাগৰাৰ লগে লগে পৰ্যটন ক্ষেত্ৰখনত নতুনত্ব আনি পোন প্ৰথমবাৰলৈ থলুৱা পৰ্যটকে অভিলেখ আৰম্ভ কৰিলে এই কাজিৰঙাত। উল্লেখযোগ্য যে প্ৰচণ্ড শীত আৰু কুঁৱলীৰ মাজতো কাজিৰঙাত অব্যাহত আছে পৰ্যটকৰ ভিৰ। হাতী আৰু জীপ চাফাৰীৰে এই বতৰত কাজিৰঙাৰ নান্দনিক পৰিৱেশ উপভোগ কৰিছে প্ৰতিবাৰী পৰ্যটকে। টুরিজম রেসপন্স মানে খুব ভাল চলি আছে। মেইনলি আমার ডিসেম্বর মাহ আমার বছরের টুরিজমর মানে ওয়ান থার্ড ফ্লোর আমি মানে ডিসেম্বর মাহতে আমি পাই করি। আর বর্তমানে না আভারেজ তো বছর 1.5 লাখ টুরিস্ট আহে, আর তাতে মানে 10,000 অরাউন্ড 10,000 প্লাস মানুষ মানে ফরেনার আহে। আর লাস্ট দুইটা সিজনত মানে মেইনলি কোভিডের কারণে ফরেনার বিলাক তো অহা নাই, অরাউন্ড 500 বা 600 তেনেকে তো আই আছে। আর আদারওয়াইজ মানে ডোমেস্টিক ফ্লোর তো মানে আমার কাজিরঙ্গা স্ট্রিট মানে বহুত আগে চলি আছে। আর এবার আমার টার্গেট আসলে 1.5 লাখ, বর্তমান অলরেডি মানে 1,75,000 টুরিস্ট হয়ে গেল, এটা ভালেমান টুরিস্ট সিজন এটা আছে। আর রিসেন্টলি টাইগার সাইটিং মানে ভালো ধরনের চলি আছে। আর এটা কন্ট্রোল বার্নিং কাম বিলাক এটা তো আরম্ভ হবো, এই করার পিছত আর এটা সেকেন্ড টুরিস্ট সিজন বলে আমি কব পারি, মানুষবিলাক আর আহে কিন্তু এই গ্রা ঘাঁবিলাক মানে জ্বলার পিছত মানে সাইটিং মানে খুব ভালো এই হয়। তো তেনে ধরনের হয়ে আমি তো অহা রেখেছি এবার মানে 2 লাখ মানে পাম বলে, বর্তমানে এতালেকে 1,75,000 অলরেডি পার হয়ে গেল, তাও বি 2-3 মাস সিজন এই আছে। তো 2 লাখ আমি আরামসে পাওয়া যায় রেভিনিউ, এতালেকে 4 কোটি টাকা এটা হয়েছে। তো এই ট্রেন্ড যদি সরিলে আমার রেভিনিউ 5 কোটি পার হয়ে যাবে। ডেফিনেটলি এটা তো হবো কিন্তু এটা কোভিড ইমান ইস্যু মজত মানে কাজিরঙ্গা টুরিজম ইমান স্ট্রংলি এটা চলি আছে, সো দ্যাটস এ মেসেজ। আর কাজিরঙ্গা টুরিজম ইন্ডাস্ট্রি মানে কিমান স্ট্রং টুরিস্ট ইন্ডাস্ট্রি এটা এভিডেন্স আমি মানে পোয়া গেল, আর এটা আমি তেনে ধরনের বাড়তে পারি। পলিয়াবৰৰ পৰা পিংকু দাসৰ ৰিপৰ্ট, নিউজ 12 অসম নৰ্থ ইষ্ট। নিউজ 12 অসম নৰ্থ ইষ্ট, যাত্ৰা আমাৰ অবিৰত, সংকল্প অপ্ৰতিৰোধ্য।